পানীয় জলের সমস্যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা, দীর্ঘক্ষণ তালাবন্ধ পাম্প হাউসের কর্মীরা। পুরুলিয়ার সাতরি থানার অন্তর্গত বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে পাম্প হাউসের কর্মীদের দীর্ঘক্ষণ তালাবন্ধ করে আটকে রেখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জল সমস্যায় ভুগছে বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের সুনুরি গ্রামের বাসিন্দারা। অভিযোগ বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। রবিবার সকাল থেকেই সুনুরি গ্রামের মহিলারা দেউলি গ্রামে অবস্থিত পাম্প হাউসের ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাম্প হাউসে থাকা কর্মচারীদের তালা বন্ধ করে দেয়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন সাতরি পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রধান দাশগুপ্ত এবং বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বুল্টি বাউরি। এ বিষয়ে প্রধান দাশগুপ্ত জানান, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। তিনি নিজেও অনেকবার সাতরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এ বিষয়ে অবগত করেছেন এবং এ বিষয়ে বুল্টি বাউরি জানান, অনেকবার পঞ্চায়েতে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি, তাই আজ তারাও এই বিক্ষোভকারীদের সমর্থন করতে বাধ্য হয়েছে। খবর পেয়ে সেই স্থানে পৌঁছয় সাতরি থানার পুলিশ। তারপর পুলিশের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয়। যতদিন না পর্যন্ত তাদের গ্রামে জল পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত পাম্প চলবে না এই শর্তে। পাইপলাইন যাওয়া সত্ত্বেও আমাদের গ্রামে কোনো মানে পানীয় জলের ব্যবস্থা সুব্যবস্থা হয় না। তাছাড়াও আমাদের গ্রামে একটা চাপা কল কিংবা কুয়োরও ব্যবস্থা নেই। আমরা সেই জন্যে আমাদের গ্রামের ছেলেরা বা মেয়েরা সবাই যুক্ত হয়ে লিখিতভাবে পঞ্চায়েতে ব্লকে জমাও করেছি, এমনকি আমাদের রঘুনাথপুর অফিসে যেখান থেকে পাইপলাইনের ব্যবস্থা সেখানেও। এখন 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 কি মানে নেওয়া হয়েছে, আমরা পাম্প হাউসে এসে সবাই মিলে এখানে এসে অপারেটরদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, সেই জন্য আমরা তাদেরকে বন্ধ করে। এর আগে আপনারা লিখিত অভিযোগ করেছিলেন? হ্যাঁ, এর আগে আমরা লিখিত অভিযোগ করি। তা এখনো পুলিশ প্রশাসন থেকে কিছু ইয়ে করেনি পুলিশ বা প্রশাসনের কেউ? আর সেই রিসিভ কপি আমাদের কাছে এখনো আছে। কি কি নাম আপনার? কি নাম? আমার নাম ববিতা বাউরি। আজকে আপনাদের সমস্যা নিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসেছিলেন, তো আপনারা কি এখানে শেষ পর্যন্ত আপনাদের কি ফয়সালা হলো? ফয়সালা হলো এখন কল বন্ধ থাকবে যতদিন না জল আসছে। তারপরে পুলিশ এসেছিল, এসে বলে গেল। এর আগেও আপনারা অনেকবার অভিযোগ করেছিলেন? তারপর অনেকবার অভিযোগ করেছে, তখন কিছু বলে না আমাদের। এখন আপনাদের মূল দাবি তাহলে কি রয়েছে? মূল দাবি, যতক্ষণ তক জল আমাদের নামো পারে না পাচ্ছি ততক্ষণ তক কল বন্ধ থাকবে। আপনার নাম? আমার নাম বুলটি বাবু, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। দীর্ঘদিন ধরে জলের সমস্যা হচ্ছে, ঠিক আছে। কিছু কিছু গ্রামে একদম জল পাচ্ছে না, আর কিছু গ্রামে জল পাচ্ছে, ঠিক আছে। তো এর পরিবর্তে কি হয়, আমার পাশের পাড়াতেই জল পাচ্ছে না এবং আমার পাড়াতে জল পাচ্ছে কিছু। তো তাতে সমস্যা হচ্ছে যে এখানে ওদের খুব অসুবিধা হচ্ছে এবং আমার বাড়িতেও সবাই আসছে প্রতিদিন যে এরকম জলের সমস্যা হচ্ছে, মানে আমাকেও খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কোথাও কোনো কাজ থাকছে তো ওরা আসছে বাড়িতে, মানে এত অবস্থা খারাপ হচ্ছে। এর আগে কোনো অভিযোগ বা প্রশাসনকে জানানো বা পিএইচ ডিপার্টমেন্টকে জানানো? পিএইচ এর সাথে আমার ফোনে কথা হয়েছে এবং লিখিত দেওয়া হয়েছে, আমাদের ছেলেরা লিখিত দিয়েছে, ঠিক আছে। আর বিডিও স্যারের সাথেও আমার ফোনে কথা হয়, বিডিও স্যারও বলছে আমি অফিসারদের সাথে কথা বলছি এবং আমাকে বললো ঠিক আছে। তো মানে কোনো সুরাহা হয়নি। তারপর আমাদেরকে এখান থেকে পাম্প হাউস থেকে 14 দিন সময় দেয় যে এই 14 দিনের মধ্যে আমরা এটার ব্যবস্থা করে দেবো, মানে এখানে যারা আছে পাম্প চালায় তারাই কথাটা দেয়। কিন্তু তার 14 দিন কি, আমরা আজ মোটামুটি 2 মাস পর এলাম, 2 মাস পর এসেও দেখছি তাও জল নেই আমাদের। সে বিষয়ে বলার কিছু নেই, এখন মানুষ জল না পেলে যা হয়, আজকে তালা মেরেছে কালকে আরও কিছু করতে পারে, সেটা আমিও কিছু বলতে পারবো না। পুলিশ এসেছিল? হ্যাঁ, থানা এসেছিল। কি দিয়ে গেল আশ্বাস? থানার আশ্বাস হচ্ছে যে যতক্ষণ না এই যে পাড়াগুলো বা গ্রামগুলো জল পাচ্ছে না, তাদের যতক্ষণ না জল যায় ততক্ষণ পাম্পটা বন্ধ থাকবে, যাতে প্রশাসনের তরফ থেকে এই জলের ব্যবস্থাটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়। আপনার নাম? আমার নাম প্রধান দাশগুপ্ত, সাতুড়ি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কর্মাধ্যক্ষ। আজকে গ্রামবাসীরা আপনাদের এখানে বিক্ষোভ দেখাতে এসেছিল, তো তাদের দাবি যে দীর্ঘদিন ধরে অভিযোগ করার পরেও জল পায়নি, এই বিষয়ে কি বলবেন, কি সমস্যা হয়ে আছে? আমাদের এখানে কোনো ফল্ট নেই। তাহলে গ্রামবাসীরা জল পাচ্ছে না কেন? ও বাউন্ডারি বাইরে সিভিলের যেখানে কাজ হচ্ছে সিভিলের পাইপ লাইন খারাপ না, ঘরে ঘরে ইয়ার কানেকশন, তার জন্য জল পাচ্ছে না, সেটা আমরা বলতে পারবো না। আমাদের এখানে কোনো ফল্ট নেই।
পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি রিপোর্ট টাইমস বাংলা।